আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসছি, কারণ কিছুদিনের ব্রেক পাইছি, এক্সাম চলতেছে, তো কিছুদিন মধ্যে আর 5 দিন আছে ব্রেকের, আর কন্টেন্ট কি বানাবো করে সময় নষ্ট করে ফেলছি। জায়গায় যাচ্ছি বড় ভাইয়ের বাসায়, তো ওইখানে কিছু প্ল্যান আছে, গেলে বুঝতে পারবেন। আর এই জিনিসটা অনেকদিন ধরে আমাকে প্যারা দিতেছে, এই হাতে লিখতে পারতেছি না, তবুও কষ্ট করে এক্সামগুলো দিতে হচ্ছে। দোয়া করবেন একটু বেশি, আর এটা যত দ্রুত ফেরে যায় এটার জন্য। তো এখন বাজতেছে 11:30 করে ওখানে পৌঁছাতে হবে। তো ব্লগটা স্টার্ট করলাম। সো ফাইনালি গাড়ি থেকে নামলাম, নেমে রাস্তা চিনি না, কারণ আমি ডিফারেন্ট রাস্তা দিয়ে আসছি, অন্যান্য দিন যে রাস্তা দিয়ে আসছি সেটা দিয়ে আসি না, এবং রাস্তাটা খোঁজা লাগবে। একে তো প্রচণ্ড গরম, দ্বিতীয়ত মোবাইলে রিচার্জ ছিল না, আবার রিচার্জ করলাম, আর কল দিলাম ভাইকে, বেরোতে বললাম। তো ভাইয়ের বাসার সামনে চলে আসছি। তো নীল ভাইয়ের বাসায় চলে আসছি। আর নীল ভাইয়া অবশ্যই আপনি চিনেন, কে মানিক ছড়ির ব্লগে আপনি অবশ্যই দেখছিলেন। কেন আসছে তো আজও কম বেশি পাচ্ছে নাকি, ফেসের কন্ডিশন খারাপ, তো বাদ দিলাম, পরে আবার দেখে নিয়েন। তো এখন প্রিপারেশন নিচ্ছে আমাদের টপিংস, যেগুলো আছে কাজী ফার্ম এ অর্ডার করা, কিন্তু স্পন্সর না। কী কী আছে? সসেজ আছে, নাগেট আছে, যেগুলো এখন ভাইয়া টপ করতেছে। এটা কি টপ বলে নাকি অন্য কিছু বলে? স্লাইস করতেছে, সেগুলো রেডি হোক। আমি ওখানে ডোটাও আবার রেডি করতে হবে, তারপরে মেকিং প্রসেস যা আছে তাই। তো কী বানাচ্ছো এখন? বানাচ্ছি আছে আমরা পিজা। কেন বানাচ্ছি বলতে পারি না, ভাইয়া বলে রাখছিল তাই আজকে বানাচ্ছি। তাহলে কাটাকাটি স্টার্ট। ভাই সাবস্ক্রাইব করছেন না? ইউজুব ইরাজ বাংলাদেশি, ERAZ বাংলাদেশি, থ্যাংক ইউ। আর আপনারা যদি এভাবে না করেন, আমার থেকে এভাবে খুঁজে খুঁজে করাইতে হবে। সো জলদি গিয়ে করে ফেলুন, আর 1K করুন, আর কত 98 প্রয়োজন, প্লিজ সাবস্ক্রাইব। আমাদের মানে একটুখানি ভুলের কারণে এটা ডো থেকে কি জানি পানি হয়ে গেছে। ব্যাটার এটা আবার ময়দা যেত না হয়, আবার চালের গুঁড়িও যেত না হয়, মনে হয় পুরো এলাকাবাসীকে খাওয়াইতে পারবো। ফার্স্ট টাইম আমার পিজা ডেকোরেশন শেষ, টপিং দেওয়া শেষ, এখন জাস্ট হিট হবে। ওটা দেখো, জাস্ট দেশি প্রক্রিয়াতে বানাচ্ছি, ওইটা লিঙ্ক শুরু হলে এটা দিয়ে দিব, আর হাফ অ্যান আওয়ার পরে যদি ভালো হয় তাহলে দেখাবো, আর যদি ভালো না হয় তবুও দেখাবো, যাতে নেক্সট টাইম আপনারা বেটার করে বানাতে পারেন, আমিও বেটার করে বানাতে পারি। চেহারা দেখে টেস্টের অনুমান করা যাচ্ছে না, আগে খেয়ে দেখি তারপরে আপনাদেরকে টেস্টের অনুমানটা দেওয়া যাবে। আর অলরেডি দুইটা এখনো চুলায় আছে, ওগুলো আসুক তারপরে আরো খাবো। এখন সবার মনোযোগ এখন পিজার দিকে, শুধু ভাইয়া সারা মোবাইলে। আচ্ছা তাহলে বিসমিল্লা করি, তারপরে প্লিজ। এই কি রে, এই এত সফট কেন, এত চিজি কেন? ঠিক আছে, কুকু হয়েছে চিনির জন্য, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। রেসিপি সেম, তবে একটা প্যানে করতেছি, আর একটা স্টিমে মেকিং স্টাইল ইউজ করতেছি। প্যানে একটা আর একটা দুইটা পিজ্জা অলরেডি আছে, এগুলোকে একটু সময় লাগবে হতে, স্টিমে করতেছি একটু সময় লাগবে, তো ততক্ষণ একটু রেস্ট নিই। অ্যারাউন্ড 10 মিনিটস ডান। দেখি এটার কতটুকু হলো, এটা তো মনে হয়ে গেছে, এটা অলরেডি ডান, একটু 5 মিনিট এর মতো দিলেই এটা ডান হয়ে যাবে। এটা কী অবস্থা, এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, কারণ এটাতে বেশি করে চিজ দেওয়া হয়েছে। এটা একটু হতে সময় লাগবে, কারণ এটা বেশি চিজ দেওয়ার কারণে, আর পাসপোর্ট হচ্ছে তার একটু সময় লাগবে, তো এটা মোটামুটি দাম, তো এটাকে নামানোর ব্যবস্থা করি। প্লিজ এবার এটা উঠাও,
এটা কিন্তু ডান, নিচেও ভালো মতো পিস পাচ্ছে। এটা হয়েছে, এখন কি নামাবো আমরা? হয়েছে পিস পাচ্ছে। ওকে, তাহলে প্লেটে নিয়ে নিই। প্লেটটা কোথায়? আচ্ছা, এগুলো তো নিতে পারবো, চিজ টিস নিছি তো। হ্যাঁ, ওকে তাহলে নামাতে হবে। এটা আমরা নিয়ে যাই, এটাকে একটু রেস্টে দিই। সুন্দর লাগতেছে, এটাও সুন্দর হয়েছে, খারাপ না। জাস্ট এটা বাঁকা, ওই আমার মতে ওই স্টিম থেকে এই পুরো প্যানের গুলো তাড়াতাড়ি হয়, 10 মিনিটের ভিতরে হয়ে যায়। একটু আগে যেটা খেয়েছি পিজা, এটা থেকে এটা আরও বেস্ট হয়েছে, ক্রিস্প আসছে, সব কিছু আসছে, এটা আরও ভালো লাগছে আমার থেকে। খাওয়া দাওয়া তো সবাই করতেছি, করলাম, কিন্তু যাওয়ার আগে কিচেনটা পরিষ্কার কে করবে? আমাদের নিনজা টেকনিক হাতে লাগবে না। এবার আরো মেল্ট হয়ে গেছে, এটা কিছুটা স্যান্ডউইচের যে ইয়াটা মাঝখানের ফ্লেভারটা ওটার ফ্লেভার দিচ্ছে। সো এখন আজান দিচ্ছে, 4:30 বাজে, আসরের আজান দিচ্ছে। তো খাওয়া দাওয়া করলাম, অনেক কষ্ট করে এগুলো বানালাম, তো ওগুলো শেষ হয়ে এখন এক কাপ চা নিয়ে আজকের এটা ব্লগ শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, কালকে যাতে আবার আমাদের আপনাদের জন্য ভিডিও করতে পারি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।